আমাদের মনে রাখা দরকার, বাংলা গান এবং গীতিনাট্য সাহিত্যের যে ইতিহাস, তার যে বিকাশের ধারা, সেখানে জয়দেবের গীতগোবিন্দের প্রভাব অসামান্য। জয়দেব প্রবর্তিত যে পদাবলী, সেই ধারা কিন্তু মিথিলাতে এসে পৌঁছেছিল এবং মিথিলায় তখন বিদ্যাপতি ছিলেন। বিদ্যাপতি শ্রীকৃষ্ণের ব্রজ যে লীলা, সেই লীলার প্রত্যেকটি অনুষঙ্গের পদ রচনা করেছিলেন এবং এতটাই জনপ্রিয় হয়েছিল যে মিথিলা পেরিয়ে তা বাংলায় এসেও বাংলার ঘরে ঘরে মুখে মুখে সেই পদ ফিরত এবং একটি নতুন সাংগীতিক ভাষা তার জন্য তৈরি হল, যাকে আমরা বলি বা জানি ব্রজ বলি। রবীন্দ্রনাথ যখন শিলাইদয় যান মহর্ষির সঙ্গে এবং সঙ্গে সেই যে পুরনো গীত গোবিন্দটি ছিল, সেটি কিন্তু তিনি প্রত্যেকটি পদ মুখস্থ করেছিলেন এবং দু বছর লেগেছিল। এবং যখন তিনি নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন এই পদ সৃষ্টির জন্য, একদিন সেই পদ সৃষ্টির আনন্দের কথা লিখেছিলেন জীবন স্মৃতিতে। আমরা দেখে নিই একটু কি লিখেছিলেন। একদিন মধ্যাহ্নে খুব মেঘ করিয়াছে, সেই মেঘলা দিনের ছায়া ঘন অবকাশের আনন্দে বাড়ির ভিতর এক ঘরে খাটের উপর উপুর হইয়া পড়িয়া একটা স্লেট লইয়া লিখিলাম গহন কুসুম কুঞ্জ মাঝে, লিখিয়া ভারী খুশি হইলাম। আমরা তারপর বাংলা গানে এবং সাহিত্যে নতুন এক পদকর্তাকে পেলাম, যার নাম ভানুসিংহ, ভানুসিংহ ঠাকুর।
हे रनु सखी श्याम चंद्र नाही रे कुसुम मालिका कुंज कुंज थेरनु सखी श्याम चंद्र नाही रे शशि सनाथ यामिनी विरह विधुर कामिनी कुसुमहार भैन भार हृदय तार दाही छे अधर उठै कापिया सखी कर कर आपिया अधर उठै सुनलो सुनलो बालिका राख कुसुम मालिका कुंज कुंज फेरनु सखी श्याम चंद्र नाही रे सुनलो सुनलो बालिका राख कुसुम मालिका कुंज कुंज फेरनु सखी श्याम चंद्र।